বকুনি, শেষে অস্বস্তি। স্কুলে দেরিতে পৌঁছলে মাস্টার মশাইদের বিস্তর বকুনি খেতে হয় ছাত্রছাত্রীদের। আবার মাস্টার মশাইরা দেরিতে পৌঁছলে হাজিরা খাতায় পড়ে যায় লাল কালির দাগ। কিন্তু মাস্টার মশাইদের সঠিক সময়ে স্কুলে পৌঁছানো নিয়ে যিনি কড়াকড়ি করেন, তিনিই যদি দেরিতে পৌঁছন তাহলে কি হবে? বকুনি? হ্যাঁ, বকুনির হাত থেকে রেহাই পেলেন না তিনিও। তিনি অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। খোদ শিক্ষামন্ত্রীর গায়ে এবার লেট লতিফের তকমা। সোমবার বিধানসভায় দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন বিল 2012 পেশ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় 1:30 বিধানসভায় পৌঁছে যান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র এবং অন্যান্য দলের বিধায়করা। কিন্তু যিনি বিল পেশ করবেন সেই শিক্ষামন্ত্রী কোথায়? ঘড়ির কাঁটায় ঠিক 3 মিনিট বাদে, অর্থাৎ 1:33 বিধানসভায় পৌঁছন ব্রাত্য বসু। আর শিক্ষামন্ত্রীর এই দেরিতেই চরম ক্ষুব্ধ হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ব্রাত্য বসুকে রীতিমতো ভর্ৎসনার সুরে তিনি বলেন, আপনি এতদিনের দায়িত্বশীল মন্ত্রী, আপনার জানা উচিত ছিল আমি অধিবেশন শুরু করে দিয়েছি, অথচ আপনি নেই। এটা দুর্ভাগ্যজনক, ভবিষ্যতে সতর্ক থাকবেন। এই সময় শিক্ষামন্ত্রী কিছু বলতে চাইলেও অধ্যক্ষ তাতে গুরুত্ব দেননি। এরপর নিয়মমাফিক বিল পেশ হয়। সিপিএম তাতে সংশোধনী আনলেও তা খারিজ হয়ে যায়, পাশ হয়ে যায় বিল। কিন্তু তারপরই ফের চরম অস্বস্তিতে পড়েন শিক্ষামন্ত্রী। বিল পাশের পর নিয়মমাফিক একটি বিবৃতি পাঠ করতে হয়, কিন্তু তন্ন তন্ন করে খুঁজেও বিবৃতির কাগজই খুঁজে পাননি তিনি। শেষ পর্যন্ত বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ব্রাত্য বসুকে বলে দেন বিল পাশের পর কি বলতে হয়। শেষমেশ কাগজ ছাড়াই কোন রকমে বিবৃতি পড়ে দেন শিক্ষামন্ত্রী। বিধানসভা সূত্রে খবর, ব্রাত্য বসুর দেরি করে আসা বা গড় হাজির থাকা নতুন নয়। এর আগে শিক্ষা বিষয়ক প্রশ্নোত্তরের সময়ও অনুপস্থিত ছিলেন ব্রাত্য বসু, তখনও তাকে ভর্ৎসনা করেছিলেন অধ্যক্ষ। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।